অনুভব করলাম এরপর থেকে মাঝে মধ্যেই মৌমাছি আসে ফুলের মধু খায়। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আমরা দুজনেই বিয়ে করে নিই, একটি ঘর ভাড়া করে থাকি, দুজনে হাতে হাতে কাজ করে অফিসে যাওয়ার জন্য তৈরি হই। একসাথে অফিসে যাই, একসাথে অফিস থেকে ফিরে রান্না বান্না একসাথে করে খেয়ে দিয়ে শুই, আর রোজ এখন মৌমাছি ফুলের মধু খায়। আমি খুব খুশি যে এরকম ছেলেকে আমার স্বামী হিসেবে পেয়েছি। আমাদের বেশ ভালোই কেটে যাচ্ছিল। বছর খানিক কেটে যাওয়ার পর এক